সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। নটরডেম কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমরা জানো যে বিশ্বে এখন বৈশ্বিক মহামারী বা প্যান্ডামিক চলছে, যার কারণে সারা পৃথিবী ক্ষতির সম্মুখীন হচ্ছে, আমাদের বাংলাদেশও এর বাইরে না। আমাদের বাংলাদেশে এই মহামারীটি আটই মার্চ শনাক্ত হয়, অর্থাৎ করোনা ভাইরাস আটই মার্চ শনাক্ত হয়, এবং এই কারণে 18ই মার্চ থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, এবং একই কারণে 18ই মার্চ থেকে আমাদের প্রিয় নটরডেম কলেজও বন্ধ রয়েছে। তো তোমরা জানো যে আমাদের নিয়মিত কুইজ পরীক্ষার পাশাপাশি বার্ষিক একটি পরীক্ষা হয়, যে পরীক্ষাটিকে আমরা বলছি সেন্টার ওয়ান পরীক্ষা, এবং এই পরীক্ষাটি প্রথম পত্র সম্পূর্ণ সিলেবাসের মধ্যেই অনুষ্ঠিত হয়ে থাকে। তো আমরা যেহেতু ক্লাস এখন স্থগিত রয়েছে, তাই সেন্টার ওয়ান পরীক্ষার জন্য যতটুকু সিলেবাস প্রয়োজন, অর্থাৎ প্রথম পত্র শেষ করার জন্য যে বাকি ক্লাসগুলো রয়েছে, এই বাকি ক্লাসগুলো আমি তোমাদেরকে এই ভিডিও ক্লাসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আশা করি বাসায় বসে সবাই এগুলো দেখবে এবং সেন্টার ওয়ান পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তোমরা জানো যে আমরা সেন্টার ওয়ান পরীক্ষায় সম্পূর্ণ সিলেবাস দিয়ে পরীক্ষা নিয়ে থাকি। তো জিওগ্রাফিতে আমাদের যে অধ্যায়গুলো রয়েছে প্রথম পত্রে, তো সেই প্রথম পত্রের মধ্যে আমরা অষ্টম অধ্যায় পড়ছিলাম। অষ্টম অধ্যায়ের টপিকটা ছিল কি? অষ্টম অধ্যায়ের টপিকটা ছিল হচ্ছে সমুদ্র স্রোত এবং জোয়ারভাটা। তো আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তো আমরা সমুদ্র স্রোতের কারণগুলো পড়েছিলাম। তো সমুদ্র স্রোত এই অধ্যায়ে আমাদের আরও টপিক রয়েছে, ভারত মহাসাগরের সমুদ্র স্রোত, আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত, এবং এর শেষের দিকে রয়েছে জোয়ারভাটা। তো আজকে আমরা মূলত আলোচনা করার চেষ্টা করব আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত। তোমরা জানো যে জিওগ্রাফি প্রথম পত্র হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোল, অর্থাৎ ভূগোলের যে দুইটি প্রধান শাখা, তার অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল আবার চারটি শাখায় বিভক্ত, সেটাই একটা হচ্ছে অশ্বমণ্ডল, 2 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল, 3 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল, এবং 4 নম্বর হচ্ছে জীবমণ্ডল। তাহলে আমাদের যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের যে শেষ অধ্যায়টা, অর্থাৎ অষ্টম অধ্যায়টা বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত, এই বায়ুমণ্ডলের শেষ অধ্যায়টা হচ্ছে সমুদ্র স্রোত ও জোয়ারভাটা। তাহলে আজকের আমাদের আলোচনার টপিক হবে সমুদ্র স্রোত এবং জোয়ারভাটা। দেখো, এই যে আমার পিছনে একটি মানচিত্র দেখতে পাচ্ছ, মোটামুটি এটা স্কেলে অঙ্কন করা হয়েছে। তোমরা অনেকেই মানচিত্র অঙ্কন করতে পারো, আমরা সেটা ক্লাসে দেখেছি। তো মানচিত্রটাকে যেভাবে দেখছো, এটা আসলে সমতলে প্রতিষ্ঠিত করা হয়েছে। আসলে রিয়েল পৃথিবী তো গোলকার, তোমরা জানো যে রিয়েল পৃথিবী গোলকার, কিন্তু এই জায়গাটাকে আমরা কেমন দেখছি, এই জায়গাটাকে আমরা সমতলে দেখছি, সমতলে স্কেলে নিয়ে আসা হয়েছে, মানে আমরা বোঝানোর সুবিধার্থে। আমরা জানি যে তোমরা দেখো যে এই যে পার্টটা, এটা হচ্ছে সমুদ্র। আমরা পৃথিবীতে টোটাল 51 কোটি বর্গ কিলোমিটার জায়গা রয়েছে। কত বর্গ কিলোমিটার জায়গা রয়েছে? 51 কোটি বর্গ কিলোমিটার জায়গা, বা 510 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা রয়েছে। এর মধ্যে প্রায় 37 কোটি বর্গ কিলোমিটার জায়গা হচ্ছে আমাদের এই মহাসাগরগুলো। হ্যাঁ, তা এর মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাসাগর কোনটা? এই যে এই পাশে এবং এই পাশ মিলে, অর্থাৎ আমরা যদি গোলকার পৃথিবী চিন্তা করি, তাহলে এর 3 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে রয়েছে প্রশান্ত মহাসাগর। প্রায় 16 কোটি 60 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই প্রশান্ত মহাসাগর। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটা? আটলান্টিক মহাসাগর। এবং তৃতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর। যদিও আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর গভীরতার দিক থেকে এটা তৃতীয়, তথাপি আটলান্টিক মহাসাগর পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ মহাসাগর, এবং অর্থনৈতিক দিক দিয়েও খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি খেয়াল করো যে আটলান্টিক মহাসাগর কেন অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ, আটলান্টিক মহাসাগরের পূর্বে রয়েছে ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ, এবং আটলান্টিক মহাসাগরের পশ্চিমে রয়েছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। তো দেখো, এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, দেখো এই উত্তর আমেরিকা মহাদেশে কাঠের সংখ্যা কয়টা? উত্তর আমেরিকা মহাদেশে প্রায় 23টি স্বাধীন সার্বভৌম কান্ট্রি রয়েছে। দক্ষিণ আমেরিকার মহাদেশে কয়টি কান্ট্রি রয়েছে? 12টি কান্ট্রি রয়েছে। ইউরোপ মহাদেশে কয়টি কান্ট্রি রয়েছে? ইউরোপ মহাদেশে প্রায় 48টি কান্ট্রি রয়েছে। এবং আফ্রিকা মহাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি দেশ রয়েছে, প্রায় 44টি দেশ রয়েছে। তাহলে অনেকগুলো দেশের একটি গুরুত্বপূর্ণ মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর, এবং এই মহাসাগরের সমুদ্র স্রোত
এই অঞ্চলের মানুষের অর্থনীতি এবং জলবায়ুর উপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে রাখে। তাহলে এই জন্য আজকে আমরা এই আটলান্টিক মহাসাগরের যে ওশেন কারেন্ট, এটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এবং এই আলোচনার মাধ্যমে আমি তোমরা জানো যে এই পৃথিবীর মাঝামাঝি দিয়ে একটি রেখা আমরা কল্পনা করি, আসলে বাস্তবে এরকম কোনো রেখা নাই। এই যে রেখা কল্পনা করি, এই রেখাকে বলা হয় নিরক্ষরেখা, হ্যাঁ, প্রায় পৃথিবীর মাঝামাঝি দিয়ে। তো এই নিরক্ষরেখা আটলান্টিক মহাসাগরের প্রায় মাঝামাঝি দিয়ে চলে গেছে। এই নিরক্ষরেখা আটলান্টিক মহাসাগরকে দুই ভাগে বিভক্ত করেছে। এই নিরক্ষরেখার উত্তর অংশকে আমরা উত্তর আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ অংশকে আমরা কি বলবো, দক্ষিণ আটলান্টিক মহাসাগর বলবো। এবং আটলান্টিক মহাসাগরটা দেখতে কিরকম, আটলান্টিক মহাসাগরটা দেখতে হচ্ছে অনেকটা এস আকৃতির। আচ্ছা, তোমাদের মাথায় কি কখনো এই প্রশ্নটা জাগে যে সমুদ্রের পানি কেন এক স্থান থেকে অন্য জায়গায় যাবে, কেন স্থানান্তরিত হয়, কেন স্থানান্তরিত হয়? আচ্ছা, এই টপিকটা বলার আগে আমরা পঞ্চম অধ্যায়ে একটা বিষয় পড়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে, সেটা হচ্ছে বায়ুপ্রবাহ। পঞ্চম অধ্যায়ে আমাদের টপিকে বায়ুপ্রবাহ পড়েছিলাম। এই যে পৃথিবীর উপরে প্রায় 10,000 কিলোমিটারের বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে, বায়ু কেন এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়? বায়ু প্রবাহিত হচ্ছে বায়ুর তাপ এবং চাপের পার্থক্যের কারণে। দেখো, সূর্য কিরণ পৃথিবীর সব জায়গায় সমানভাবে পড়ে না। সূর্য কিরণ নিরক্ষীয় রেখা এবং তার আশেপাশের অঞ্চলে তীব্রভাবে সূর্য কিরণ পড়ে বা লম্বভাবে সূর্য কিরণ পড়ে। আমরা যদি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যাই, তাহলে সূর্য কিরণ অপেক্ষাকৃত কম, অর্থাৎ তীর্যকভাবে। যতই আমরা নিরক্ষরেখা থেকে উত্তরে যাব বা দক্ষিণে যাব, সূর্যের কিরণটা কেমন হবে, তীর্যকভাবে পড়বে। তাহলে পৃথিবীতে সূর্যের কিরণের যে অসম বণ্টন, সূর্যের কিরণের অসম বণ্টনের কারণেই মূলত বায়ুপ্রবাহ হয়, এবং এই বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের অন্যতম প্রধান কারণ। তাহলে আমরা এই কথা বলতে পারি যে সূর্য কিরণের যে অসম বণ্টন হয়, এই অসম বণ্টনটার নিরসন করতে ভূমিকা পালন করে বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত। এই কথা বলা যায় যে সমুদ্র স্রোত এবং বায়ুপ্রবাহের মাধ্যমে এই যে পৃথিবীর তাপমাত্রার বৈষম্য, সেটা নিরসন হয়, হয়ে থাকে। আচ্ছা, তাহলে দেখো, এই যে সূর্যকিরণের বৈষম্যের কারণে মূলত সমুদ্র স্রোতটা হয়ে থাকে। তাহলে আমরা আজকে দেখার চেষ্টা করব হচ্ছে আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত। আচ্ছা, তো আমরা বোর্ডে এই আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত দেখব। তার আগে এই মানচিত্রটা মোটামুটি স্কেলে অঙ্কন করা আছে, আমরা কিছু জিনিস শিখে নিই যে আটলান্টিক মহাসাগরের উত্তর দক্ষিণে কি রয়েছে। হ্যাঁ, এই দেখো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের পাশে একটা দ্বীপ রয়েছে, এই দ্বীপটার নাম হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। এই ফকল্যান্ড দ্বীপটা এই দক্ষিণ আমেরিকা মহাদেশের পাশে অবস্থান করছে। আচ্ছা, আর এখানে একটা পৃথিবীর বৃহত্তম দ্বীপ অবস্থান করছে, এই দ্বীপটার নাম কি, এই দ্বীপটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড। এটা পৃথিবীর বৃহত্তম দ্বীপ, যেটা স্বাধীন সার্বভৌম কান্ট্রি ইউরোপের ডেনমার্কের অন্তর্ভুক্ত। এখানে একটি দেশ আছে যেটা হচ্ছে আইসল্যান্ড। আচ্ছা, এরপরে এই দেখো, এটা হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ আয়ারল্যান্ড এবং এখানে নরওয়ে, এবং আমরা এটা হচ্ছে হাডসন উপসাগর। তো এই বিষয়গুলো আমাদের লাগবে যে মানচিত্রে আটলান্টিক মহাসাগরের পূর্বে কারা রয়েছে, পশ্চিমে কারা রয়েছে। আমরা আবার একটু দেখি আটলান্টিক মহাসাগরের পূর্বে কোন মহাদেশ। আটলান্টিক মহাসাগরের পূর্বে রয়েছে ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ। আটলান্টিক মহাসাগরের পশ্চিমে রয়েছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। সো আমরা এখন আসো এই আটলান্টিক মহাসাগরের যে সমুদ্র স্রোত, এটা দেখার চেষ্টা করব, এবং এই সমুদ্র স্রোত কিভাবে এই অঞ্চলের মানুষের অর্থনীতি এবং জীবিকা এবং জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে, সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একটা হোয়াইট বোর্ডে একটি আটলান্টিক মহাসাগর একটি অবয়ব আনার চেষ্টা করা হয়েছে, তবে তোমাদেরকে জানাই রাখি নিচের যে মানচিত্রটা দেখছো এটা মোটামুটি স্কেলে ছিল, কিন্তু বোর্ডে যে একটি পৃথিবী ম্যাপের অংশ বিশেষ অঙ্কন করা হয়েছে, এটি স্কেল অনুযায়ী অঙ্কন করা হয়নি। মাঝখানে আটলান্টিক মহাসাগরের পরিসরটাকে বেশি করে দেখানো হয়েছে, যাতে তোমরা সমুদ্র স্রোতটাকে ভালোভাবে বুঝতে পারো। আমি আবার একটু দেখো, আমি আবার একটু এই মহাদেশগুলো পরিচয় নিচ্ছি। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কি, অ্যান্টার্কটিকা মহাদেশ, তাই না? একদম পৃথিবীতে একদম দক্ষিণে অবস্থান করছে, এবং এখানে পৃথিবীর কোনো দেশ নাই তোমরা জানো। এটা আমাদের উত্তর আমেরিকা মহাদেশ, এটা দক্ষিণ আমেরিকা মহাদেশ, এটা আফ্রিকা এবং এটা ইউরোপের অংশ। হ্যাঁ, আচ্ছা, আর এটাই হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ, এটা হচ্ছে গ্রিনল্যান্ড। আর এই জায়গাটাকে কি বলা হয়, আইসল্যান্ড বলছি। হ্যাঁ, আইসল্যান্ড যদিও তোমার একটা দেশ, একটা দ্বীপ, এটা আগ্নেয়গিরির অগ্নুপাত থেকে এই আইসল্যান্ডের সৃষ্টি হয়েছে। তাহলে এখন আসো দেখো, আমরা এই যে এস আকৃতির যে মহাসাগর,
এই মহাসাগরের স্রোত নিয়ে আলোচনা করব। দেখো এই যে মাঝখান দিয়ে একটা রেখা কল্পনা করা হয়েছে, এই রেখাকে বলছি আমরা নিরক্ষরেখা। যে নিরক্ষরেখা প্রায় পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে, আটলান্টিক মহাসাগরকেও সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে আমরা আটলান্টিক মহাসাগরের স্রোত পড়ার সময় আমরা দুইটা পার্টে পড়বো, একটা হচ্ছে দক্ষিণ আটলান্টিকের সমুদ্র স্রোত, আর একটা হচ্ছে উত্তর আটলান্টিকের সমুদ্র স্রোত। দক্ষিণ আটলান্টিকে মোটামুটি প্রায় 5টি সমুদ্র স্রোত রয়েছে এবং উত্তর আটলান্টিকে প্রায় 12টি সমুদ্র স্রোত রয়েছে। তাহলে আমরা এই ক্লাসের মাধ্যমে এই সমুদ্র স্রোতগুলো পড়ার চেষ্টা করব এবং এই সমুদ্র স্রোতগুলো এই সব অঞ্চলের মানুষের অর্থনীতি এবং জীবিকায় কীরকম প্রভাব বিস্তার করে সেটা আমরা জানার চেষ্টা করব। তোমরা জানো যে এই যে সমুদ্র স্রোতগুলো হয়, সমুদ্র স্রোতের কারণ কি? আমরা প্রিভিয়াস ক্লাসে এটা পড়েছিলাম, সমুদ্র স্রোতের কারণগুলো কি তোমাদের মনে আছে? সমুদ্র স্রোতের প্রধান কারণ কি? সমুদ্র স্রোতের প্রধান কারণ হচ্ছে বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ ছাড়াও সমুদ্র স্রোতের অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো কি কি? যেমন উষ্ণতা তারতম্য, লবণাক্ততা তারতম্য, তারপর ভূভাগের অবস্থান, শৈলশিরের অবস্থান, অসমান বাষ্পীভবন, পৃথিবীর আবর্তন এবং গভীরতা, এই সকল কারণে সমুদ্র স্রোত হতে পারে। যদিও এইগুলো গুরুত্বপূর্ণ কারণ, তবে অন্যতম প্রধান কারণ কোনটি? অন্যতম প্রধান কারণ হচ্ছে বায়ুপ্রবাহ। কারণ এই বায়ুপ্রবাহটা কেন হয়? বায়ুপ্রবাহটা হচ্ছে সূর্যের অসম তাপের কারণে বায়ুপ্রবাহ হয়, এবং একই কারণে এই যে অসম তাপ, এই অসম তাপের কারণে বায়ুপ্রবাহ হয় এবং বায়ুপ্রবাহটা সমুদ্র স্রোতকে চালিত করে। তাহলে আমরা এই কথা বুঝতে পারলাম যে পৃথিবীতে যদি সূর্যের কিরণ সর্বত্র সমানভাবে পড়তো তাহলে আমাদের এই পৃথিবীতে বায়ুপ্রবাহ বা সমুদ্র স্রোত হতো না। হ্যাঁ, অর্থাৎ পৃথিবীতে সব জায়গায় যদি একই টাইমে সূর্য সমানভাবে কিরণ দিতে পারতো তাহলে এই বায়ুপ্রবাহ হতো না এবং সমুদ্র স্রোতও হতো না। তাহলে সমুদ্র স্রোতের কারণটা হচ্ছে বায়ুপ্রবাহ। আমরা পঞ্চম অধ্যায়ে পড়েছি বায়ুপ্রবাহকে কয় রকম ভাগ করেছি, চার রকম ভাগ করেছি। হ্যাঁ, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে নিয়ত বায়ু। নিয়ত বায়ুকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অয়ন বায়ু, একটা হচ্ছে পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। তাহলে মনে রাখো নিয়ত বায়ুকে কয় ভাগে ভাগ করা যায়? নিয়ত বায়ুকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নাম্বারটা কি? এক নাম্বার হচ্ছে অয়ন বায়ু, দুই নাম্বারটা হচ্ছে পশ্চিমা বায়ু এবং তিন নাম্বারটা হচ্ছে মেরু বায়ু। আমরা যখন সমুদ্র স্রোত পড়বো এই নিয়ত বায়ুগুলো বারবার ঘুরে ফিরে আসবে, কারণ পৃথিবীর সমুদ্র স্রোতগুলো নিয়ত বায়ু দ্বারা নিয়ন্ত্রিত। আর নিয়ত বায়ু কি? পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যে বায়ু সারা বছর একই দিকে প্রবাহিত হয় তাকে আমরা নিয়ত বায়ু পড়ছি। এখন আসো আমরা প্রথমে, যেহেতু নিরক্ষরেখা আটলান্টিক মহাসাগরকে দুই ভাগে ভাগ করেছে, তাই আমরা প্রথমে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত পড়ব, তারপরে আমরা উত্তর আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত পড়ব। তাহলে আসো দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতের প্রথমেই যে পার্টটা আমরা পড়ব সেটা হচ্ছে কুমেরু স্রোত। কুমেরু স্রোত হচ্ছে প্রবল পশ্চিমা বায়ু দ্বারা চালিত হয়ে, তোমরা জানো যে এই অঞ্চলে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু কাজ করে, এটা দক্ষিণ গোলার্ধ, এখানে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু কাজ করে। তো সেই প্রবল পশ্চিমা বায়ু দ্বারা চালিত হয়ে একটি স্রোত, তোমরা জানো যে, তোমাদের একটা বিষয় বলে ফেলি যে মানচিত্রের দিকগুলো, তোমরা জানো যে উপরের দিকে আমরা কী কাউন্ট করি? উত্তর। নিচের দিকে কী কাউন্ট করি? দক্ষিণ। ডান হাত যেদিকে এটা আমরা কী কাউন্ট করি? পূর্ব। এবং বাম হাত যেদিকে আমরা কী কাউন্ট করব? পশ্চিম। তাহলে দেখো আমরা এই কথা বলতে পারি যে প্রবল পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয়ে, অর্থাৎ এটা অ্যান্টার্কটিক মহাসাগর মহাদেশ, এই অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর দিয়ে প্রবল পশ্চিমা বায়ু তাড়িত হয়ে একটা স্রোত এই পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। পশ্চিম থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এই স্রোতটাকে আমরা কি বলবো? এই স্রোতটাকে আমরা বলবো হচ্ছে কুমেরু স্রোত। দেখো আমি যে স্রোতগুলো এভাবে ফাঁকা ফাঁকা করে অঙ্কন করব, তোমরা বুঝবা এই স্রোতগুলো শীতল স্রোত। যেহেতু এটা দক্ষিণ গোলার্ধ এবং অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তরে অবস্থান করছে, সামান্য উত্তরে, তাই এই অঞ্চলের স্রোত অবশ্যই শীতল হবে। তাহলে এই যে প্রবল পশ্চিমা বায়ু তাড়িত হয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ দিক দিয়ে এবং অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর দিক দিয়ে এই পশ্চিম থেকে পূর্ব দিকে যে শীতল স্রোত প্রবাহিত হচ্ছে এই পশ্চিমা বায়ুর কারণে, এটাকে আমরা কি বলবো? এটাকে কুমেরু স্রোত বলবো। এই কুমেরু স্রোতটা তোমরা জানো যে আফ্রিকা মহাদেশের এই অংশে এটার নাম হচ্ছে উত্তমাশা অন্তরীপ, কেপ অফ গুড হোপ। তাহলে এই উত্তমাশা অন্তরীপে বাধাপ্রাপ্ত কুমেরু স্রোতটা এখানে এসে দক্ষিণ আফ্রিকা মহাদেশের, দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে এর একটা অংশ আফ্রিকার পশ্চিম দিক দিয়ে উত্তর দিকে অগ্রসর হয়, আফ্রিকার পশ্চিম দিক দিয়ে উত্তর দিকে অগ্রসর হয়। এই স্রোতটা, এই স্রোতটাকে যেহেতু শীতল স্রোত থেকে উৎপত্তি,
তাই এই স্রোতটা শীতল স্রোত। এই স্রোতের নাম হচ্ছে, এটা হচ্ছে আমরা এক নাম্বার স্রোত বলতে পারি। এই স্রোতটার নাম কি? এই স্রোতটার নাম হচ্ছে কুমেরু স্রোত। এটা হচ্ছে আমাদের দুই নাম্বার স্রোত দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। এই স্রোতটার নাম হচ্ছে বেঙ্গোয়েলা স্রোত। হ্যাঁ, এই বেঙ্গোয়েলা স্রোতের সাথে আমরা মিল পাই দক্ষিণ ভারত মহাসাগরের পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত এবং প্রশান্ত মহাসাগরের যে হাম্বোল্ট বা পেরু স্রোত, এই স্রোতের সাথে এই বেঙ্গোয়েলা স্রোতের একটা মিল পাওয়া যাচ্ছে। তারপরে দেখো এখানে একটা বায়ু কাজ করে, সেটা হচ্ছে অয়ন বায়ু। এই দক্ষিণ এই পাশে একটা বায়ু আছে, সেটা উত্তর পূর্ব অয়ন বায়ু, আর এখানে একটা বায়ু প্রবাহ আছে, সেই বায়ুর নাম কি? দক্ষিণ পূর্ব অয়ন বায়ু। তাহলে এটা হচ্ছে কুমেরু স্রোত। কুমেরু স্রোতটা এখানে বাধাপ্রাপ্ত হলো, বাধাপ্রাপ্ত হয়ে এই উত্তমাস অন্তরূপে বাধাপ্রাপ্ত হয়ে তোমার এখানে বেঙ্গোয়েলা স্রোত প্রবাহিত হলো। বেঙ্গোয়েলা স্রোতটা এই দক্ষিণ পূর্ব অয়ন বায়ুর কারণে, দক্ষিণ পূর্ব অয়ন বায়ুর কারণে পশ্চিম দিকে বেঁকে ঠিক নিরক্ষরেখার, ঠিক নিরক্ষরেখার দক্ষিণ দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। নিরক্ষরেখার দক্ষিণ দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো যে অংশগুলো, রেখাগুলো, তীর চিহ্নগুলো আমি ফাঁকা ফাঁকা করে অঙ্কন করেছি, এগুলো হচ্ছে শীতল স্রোত। হ্যাঁ, তাহলে এই যে কুমেরু স্রোত কিংবা বেঙ্গোয়েলা স্রোত হচ্ছে শীতল স্রোত, আর এই যে স্রোতটা তুমি খেয়াল করছো, অর্থাৎ দক্ষিণ, এই স্রোতটার নাম আমরা দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই স্রোতটার নাম কি দিব? দক্ষিণ নিরক্ষীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা একটি উষ্ণ স্রোত, কারণ যেহেতু নিরক্ষরেখার দক্ষিণে অবস্থান করছে, তাই এটি একটি উষ্ণ স্রোত। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের পূর্ব এক পূর্ব পাশে একটি অন্তরীপ, নাম হচ্ছে সেন্টার অফ অন্তরীপ। এই সেন্টার অফ অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে দুইটি শাখায় বিভক্ত হয়। কয়টি শাখা? দুটি শাখা। একটি শাখা চলে যায় উত্তর দিকে, আর অন্য শাখাটি, অন্য শাখাটি ব্রাজিলের পূর্ব পাশ দিয়ে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়। তাহলে এই স্রোতটার নাম আমরা বলবো হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এটাকে আমরা তিন নাম্বার বলছি, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের তিন নাম্বার স্রোত হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। আর এই যে চার নাম্বার স্রোতটা, এই চার নাম্বার স্রোতটাকে আমরা বলবো ব্রাজিল স্রোত। তোমরা জানো যে এখানেই আফ্রিকা মহাদেশে, দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্যতম বৃহত্তম কান্ট্রি হচ্ছে ব্রাজিল, এবং পৃথিবীর মধ্যে পঞ্চম বৃহত্তম কান্ট্রি, এবং এরা ওয়ার্ল্ড কাপও পাঁচবার নিয়েছে। সেই ব্রাজিলের পাশ দিয়ে, পূর্ব পাশ দিয়ে যে স্রোতটা প্রবাহিত হচ্ছে, এই স্রোতটার নাম ব্রাজিল স্রোত। তো এই ব্রাজিল স্রোতটা যে এই দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে, এটা মকর, এখানে একটা রেখা আছে ইমাজিন, মকর ক্রান্তির কাছে এসে আবার পশ্চিমা বায়ুর কারণে বেঁকে গিয়ে কুমেরু স্রোতের সাথে মিলিত হচ্ছে। পশ্চিমা বায়ুর সাথে মিলে যে কুমেরু স্রোতের সাথে মিলিত হচ্ছে, তাহলে একটা চক্র কাজ করলো। দেখো এক নম্বর হচ্ছে কুমেরু স্রোত, দুই নম্বর হচ্ছে বেঙ্গোয়েলা স্রোত, তিন নম্বর হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, চার নম্বরটা কি? চার নম্বর হচ্ছে ব্রাজিল স্রোত। এভাবে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে একটি চক্র কাজ করলো। আমি আগেই বলেছিলাম দক্ষিণ আটলান্টিক মহাসাগরে পাঁচটি স্রোত রয়েছে, তাহলে আরেকটা স্রোত কোথায়? আরেকটা স্রোত হচ্ছে এই যে কুমেরু স্রোত। এই কুমেরু স্রোতের একটি শাখা উত্তর দিক দিয়ে, উত্তর দিক দিয়ে এই আর্জেন্টিনা এবং এই ফকল্যান্ড আইল্যান্ডের মাঝামাঝি দিয়ে উত্তর দিকে গিয়েছে। এই স্রোতটাকে আমরা কি বলবো? ফকল্যান্ড স্রোত। এটি একটি শীতল স্রোত। তাহলে এটাকে আমরা বলছি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের পাঁচ নাম্বার স্রোত। তাহলে কুমেরু স্রোত একটি শীতল স্রোত, বেঙ্গোয়েলা স্রোত একটি শীতল স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত একটি উষ্ণ স্রোত, ব্রাজিল স্রোত একটি উষ্ণ স্রোত, এবং ফকল্যান্ড স্রোত একটি শীতল স্রোত। আচ্ছা, তাহলে আমরা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতগুলো দেখলাম, তাই না? তাহলে আমি আবার একটু রিভিশন দিচ্ছি তোমাদের। এক নাম্বারটা কি? কুমেরু স্রোত। দুই নাম্বারটা হচ্ছে বেঙ্গোয়েলা স্রোত। তিন নাম্বারটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। চার নাম্বারটা হচ্ছে ব্রাজিল স্রোত, এবং পাঁচ নাম্বার হচ্ছে ফকল্যান্ড স্রোত। এখন আসো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসাগরের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে উত্তর আটলান্টিক। কারণ দেখো উত্তর আটলান্টিকের পূর্ব পাশে রয়েছে ইউরোপ এবং আফ্রিকার অংশ, এবং পশ্চিম পাশে রয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা সহ অন্যান্য দেশ। তো এই অংশটা ভূরাজনীতি এবং অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই লেসনে এই উত্তর আটলান্টিক মহাসাগরের সমুদ্র পরীক্ষায় সাধারণত এখান থেকে খুব বেশি বোর্ডে প্রশ্ন আসে। তো সেন্টার ওয়ানের ক্ষেত্রেও এই অধ্যায়টা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। উত্তর আটলান্টিক মহাসাগরটার সমুদ্র স্রোতটা আশা করি খুব ভালো করে তোমরা শেখার চেষ্টা করবে। আসো আমরা উত্তর আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতকে দেখার চেষ্টা করি। তোমরা জানো যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। হ্যাঁ, তো এই কারণে দেখো যে পৃথিবীর আবর্তন গতি, এবং এখানে একটি অয়নবায়ু রয়েছে, এই অয়নবায়ুকে আমরা কি বলি? উত্তর পূর্ব অয়নবায়ু। উত্তর পূর্ব অয়নবায়ু, এইভাবে উত্তর পূর্ব অয়নবায়ুটা যাচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা এখানে দেখাবো না,
তো এই উত্তর পূর্ব অয়নবায়ু এবং পৃথিবীর আবর্তন গতির কারণে এখানে একটি স্রোতের উৎপত্তি হয়, এখানে একটি স্রোতের উৎপত্তি হয়। এই স্রোতটি একটি উষ্ণ স্রোত, যেহেতু নিরক্ষরেখার কিছুটা উপরে অবস্থান করছে, এটি একটি উষ্ণ স্রোত। এই স্রোতকে আমরা কি বলবো? এই স্রোতকে আমরা বলবো হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। আমি আবার বলছি, এই স্রোতকে আমরা কি বলবো? উত্তর নিরক্ষীয় স্রোত। এই দেখো উত্তর নিরক্ষীয় স্রোত। হ্যাঁ আচ্ছা, এই উত্তর নিরক্ষীয় স্রোতটা আমরা যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত পড়েছিলাম, দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন ব্রাজিলের সেন্ট্রাল অন্তরীপে বাধাপ্রাপ্ত হলো, সেখানে দুইটি শাখায় বিভক্ত হয়েছিল। একটি শাখা ব্রাজিলের পূর্ব পাশ দিয়ে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়েছে, আর একটি শাখা উত্তর দিক দিয়ে যে এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে বর্ধিত অংশ সেটা উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়েছে। এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের বর্ধিত অংশ এবং উত্তর নিরক্ষীয় স্রোতের অংশটা প্রথমে ক্যারিবিয়ান সাগরে, পরে মেক্সিকো উপসাগরে প্রবেশ করেছে। প্রথমে কোথায় প্রথমে প্রবেশ করেছে? হচ্ছে এই ক্যারিবিয়ান। দেখো এই যে আমরা যেগুলো একবারে পূর্ণ করে দিব এটা বুঝবা আছে, সেগুলো হচ্ছে উষ্ণ স্রোত। তাহলে এই উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের বর্ধিত অংশ এবং উত্তর নিরক্ষীয় স্রোত প্রথমে কোথায় প্রবেশ করেছে? প্রথমে প্রবেশ করেছে ক্যারিবিয়ান সাগরে, তারপরে মেক্সিকো উপসাগরে প্রবেশ করেছে। তাহলে আমরা আবার খেয়াল করি, দেখো দক্ষিণ নিরক্ষীয় স্রোতের বর্ধিত অংশ এবং উত্তর নিরক্ষীয় স্রোত একসাথে মিলিত হয়ে প্রথমে ক্যারিবিয়ান সাগরে, তারপরে মেক্সিকো উপসাগরে প্রবেশ করেছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে এই উত্তর আটলান্টিক মহাসাগরের প্রথম স্রোত। নাম কি? নাম হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। আচ্ছা, এরপরে উত্তর আটলান্টিক মহাসাগরে আরেকটি ক্ষীণ স্রোত রয়েছে, যেটা পৃথিবীর আবর্তন গতির কারণে এই পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এই স্রোতটার নাম হচ্ছে নিরক্ষীয় বিপরীত স্রোত, এটি ক্ষীণ স্রোত। এই স্রোতটা তেমন ভাবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না, এটি ক্ষীণ স্রোত। তাহলে আমরা এটাকে দুই নম্বর স্রোত বলছি। তাহলে আমরা উত্তর দক্ষিণ আটলান্টিকে পাঁচটা স্রোত দেখেছিলাম, উত্তর আটলান্টিকে এখন কটা দেখলাম? দুইটা। আমরা উত্তর আটলান্টিকে মোট স্রোত দেখব 12টি। তাহলে এইটার নাম হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত, এটা হচ্ছে নিরক্ষীয় বিপরীত স্রোত। এখন দেখো এই যে দক্ষিণ আটলান্টিক সমুদ্র স্রোতের বর্ধিত অংশ এবং উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত একসাথে মিলিত হওয়ার পরে প্রথমে ক্যারিবিয়ান সাগরে, পরে মেক্সিকো উপসাগরে প্রবেশ করলো। আসলে দেখি এই মেক্সিকো উপসাগর জায়গাটা কেমন এবং ক্যারিবিয়ান সাগরটাই কেমন। ক্যারিবিয়ান হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগর বলা হয়, আর মেক্সিকো হচ্ছে গালফ হিসেবে পৃথিবীর বৃহত্তম উপসাগর। এবং মেক্সিকো উপসাগরের পাশে এই যে একটা কান্ট্রি রয়েছে, নাম হচ্ছে মেক্সিকো, তোমরা জানো। এবং এখানে পৃথিবীর অন্যতম উন্নত কান্ট্রি যুক্তরাষ্ট্রের 5টি প্রদেশ রয়েছে এই মেক্সিকো উপসাগরের পাশে। এখানে রয়েছে টেক্সাস, লুজিয়ানা, তারপরে মিসিসিপি, আলাবামা, এবং এই যে দেখছো একটা অংশ, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। হ্যাঁ ফ্লোরিডা। হ্যাঁ, তো এই 5টা অঙ্গরাজ্য রয়েছে এখানে মেক্সিকো উপসাগর। আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এখান থেকে যে স্রোতের উৎপত্তিটা হবে, এই স্রোতকে বলা হয় হচ্ছে উপসাগরীয় স্রোত বা গালফ কারেন্ট। উপসাগরীয় স্রোত এই উত্তর আটলান্টিক মহাসাগরের গুরুত্বপূর্ণ একটা স্রোত, কারণ উপসাগর থেকে, মেক্সিকো উপসাগর থেকে উৎপত্তি লাভ করেছে বলে এই স্রোতটাকে উপসাগরীয় স্রোত বলা হয়। এই যে ফ্লোরিডা এবং কিউবার মধ্যে যে একটা প্রণালী আছে, এই প্রণালীর নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। তাহলে খেয়াল করো এই যে কিউবা এবং এই ফ্লোরিডা, তোমরা জানো জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় আর ফ্লোরিডাকে বলা হয় সূর্যোদয়ের রাজ্য। তাহলে এই যে শুরু, হ্যাঁ, জায়গা দিয়ে এই পানিটা বেরোচ্ছে, এবং এখানে আমেরিকার একটা প্রদেশ রয়েছে যে প্রদেশের নাম হচ্ছে মিসিসিপি। এই প্রদেশে একটা মিসিসিপি নদীর পানিও এসে পতিত হয়েছে। এই মিসিসিপি নদীর পানি এই উপসাগরীয় স্রোতের বেগকে আরো বেশি বেগবান করেছে, এবং উপসাগরীয় স্রোতের বর্ণ হচ্ছে গাঢ় নীল। এই টপিকটা মনে রাখবা, উপসাগরীয় স্রোত একটি উষ্ণ স্রোত, এবং এই উপসাগরীয় স্রোতের বর্ণ কেমন? উপসাগরীয় স্রোতের বর্ণ হচ্ছে গাঢ় নীল। এই উপসাগরীয় স্রোতটা মধ্য আটলান্টিকে, যে এই যে মধ্য আটলান্টিকে চলে গেল, এখানে পরিসরটা বাড়ানো হয়েছে, অর্থাৎ এটা, এই দেখো এটা যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মধ্য আটলান্টিকে চলে আসছে। মধ্য আটলান্টিকে উপসাগরীয় স্রোতটা এসে তিনটি শাখায়, কয়টি শাখায় বিভক্ত হবে? তিনটি শাখায় বিভক্ত হয়। তাহলে আমরা আবার একটু খেয়াল করি, এটার নাম হচ্ছে
এটার নাম কি? এটার নাম হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, এটার নাম হচ্ছে নিরক্ষীয় বিপরীত স্রোত। আর তারপরে এই যে উত্তর নিরক্ষীয় স্রোত, এখান থেকে আরেকটা শাখা এই উপসাগরীয় স্রোতের সাথে মিলিত হয়েছে, এই স্রোতটার নাম হচ্ছে বাহামা স্রোত। এই যে বাহামা দ্বীপের পাশ দিয়ে এই স্রোতটা গিয়েছে বলে এই স্রোতটার নাম বাহামা স্রোত। তাহলে এটাকে আমরা বলবো আটলান্টিক মহাসাগরের তিন নম্বর স্রোত। এক নম্বর স্রোত হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, দুই নম্বর হচ্ছে নিরক্ষীয় বিপরীত স্রোত, তিন নম্বরটা হচ্ছে বাহামা স্রোত, এবং চার নম্বরটা আমরা বলবো হচ্ছে এই যে উপসাগরীয় স্রোত। হ্যাঁ, তাহলে আমরা চারটা স্রোত পেয়ে গেলাম। আবার একটু রিভিশন দিই আমরা, এটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, এটা নিরক্ষীয় বিপরীত স্রোত। এই যে উত্তর নিরক্ষীয় স্রোতের যে অংশটি বাহামা দ্বীপপুঞ্জের পাশে দিয়ে এই উপসাগরীয় স্রোতের সঙ্গে মিলিত হয়েছে, এই স্রোতের নাম কি? এই স্রোতের নাম হচ্ছে বাহামা স্রোত। আর যে স্রোতটা এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়ে প্রথমে ক্যারিবিয়ান সাগরে পরে মেক্সিকো উপসাগরে প্রবেশ করেছে, এই স্রোতটার নাম হচ্ছে উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোত, এই উপসাগরীয় স্রোতের বিস্তৃতি এবং গভীরতা, এখানে প্রায় এই যে ফ্লোরিডা প্রণালীর কাছে এর গভীরতা প্রায় 914 মিটার এবং ঘন্টায় গতিবেগ প্রায় 430 কিলোমিটারেরও বেশি এই ফ্লোরিডা প্রণালীর কাছে এই সমুদ্র স্রোতের গতিবেগটা। এটা আটলান্টিক মহাসাগরে এসে প্রায় তিনটি শাখায় বিভক্ত হয়েছে। একটি শাখা উত্তর আটলান্টিক প্রবাহ নামে, হ্যাঁ, একটি শাখা উত্তর আটলান্টিক প্রবাহ নামে ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং এই নরওয়ের পাশ দিয়ে উষ্ণ উষ্ণ স্রোত হিসাবে উত্তর সাগরে প্রবেশ করেছে। খেয়াল করছো উপসাগরীয় স্রোতের যে মেন শাখাটা, এটা মেন স্ট্রিম, আমরা উপসাগরীয় স্রোত এখানে শেষ করতে পারি। এরপরে এটা উত্তর আটলান্টিক প্রবাহ হিসাবে এইটা হচ্ছে আমাদের সেই আইসল্যান্ড, আর এটা হচ্ছে সেই ব্রিটিশ দ্বীপপুঞ্জ, এখানে নরওয়ে, তাহলে এটা উত্তর সাগরে প্রবেশ করেছে। তোমরা জানো যে নরওয়েকে বলা হয় ধীবরের দেশ, হ্যাঁ, মৎস্যচারণের দেশ। এই যে উষ্ণ উপসাগরীয় স্রোতের বর্ধিত অংশ উত্তর আটলান্টিক প্রবাহ নরওয়েতে গেল এবং এখানে এই অঞ্চলের শীতলতার কারণে এই উষ্ণ যে আটলান্টিক যে স্রোতটা, অর্থাৎ উষ্ণ আটলান্টিক প্রবাহ, এটার কারণে এখানে এই উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মিলনের ফলে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি মৎস্যচারণ ক্ষেত্র গড়ে উঠেছে, যার নাম হচ্ছে ডগার ব্যাংকস। তার নাম কি? ডগার ব্যাংকস। তাহলে দেখো এই যে ডগার্স ব্যাংকস কেন সৃষ্টি হয়েছে, উষ্ণ এই উপসাগরীয় স্রোতের যে বর্ধিত অংশ, অর্থাৎ এটা চাই এটাকে আমরা পাস বলছি, বর্ধিত অংশ উত্তর আটলান্টিক যে প্রবাহ, সেই উত্তর আটলান্টিক প্রবাহ এই নরওয়ের পাশ দিয়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জের পাশ দিয়ে উত্তর মহাসাগরে প্রবেশ করেছে, এখানে এই এখানে ডগার্স ব্যাংকস হয়েছে। আচ্ছা, আর একটি শাখা, দ্বিতীয় শাখাটি তোমরা জানো, দ্বিতীয় শাখাটি হচ্ছে এই গ্রিনল্যান্ডের পশ্চিম পাশ দিয়ে অগ্রসর হয়েছে এবং উষ্ণ উষ্ণ স্রোত হিসাবে উত্তর দিকে প্রবেশ করেছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের কত নাম্বার স্রোত, এটা 5 নাম্বার হলে এটা 6 নাম্বার, এটার নাম হচ্ছে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। আমরা বই থেকে মিলে মিলে পড়বো, আমি নামগুলো জাস্ট নাম্বারিং করে লিখে দিচ্ছি, এই বইটায় নামগুলো রয়েছে, আশা করি তোমরা বুঝবা। 6 নাম্বারটা হচ্ছে, আমি তাহলে আবার প্রথম থেকে একটু বলি, দেখো এই 1 নাম্বারটা কি বলেছিলাম, 1 নাম্বার স্রোতের নাম হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, 2 নাম্বার হচ্ছে নিরক্ষীয় বিপরীত স্রোত, 3 নাম্বার হচ্ছে বাহামা স্রোত, 4 নাম্বার হচ্ছে উপসাগরীয় স্রোত, 5 নাম্বার হচ্ছে এই উপসাগরীয় স্রোত যে মধ্য আটলান্টিকে এসে তিনটি শাখা বিভক্ত হয়েছে তার একটি শাখা উত্তর আটলান্টিক প্রবাহ, 6 নাম্বার হচ্ছে গ্রিনল্যান্ডের পশ্চিম পাশ দিয়ে একটি অংশ গ্রিনল্যান্ডের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে বলে এই স্রোতের নাম হচ্ছে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। এই পশ্চিম গ্রিনল্যান্ড স্রোতটা মূলত এই যে গ্রিনল্যান্ড এবং এটা হলো বাফিন দ্বীপপুঞ্জ, গ্রিনল্যান্ড এবং বাফিন দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এই প্রণালীটাকে বলা হয় ডেভিস প্রণালী, এই ডেভিস প্রণালীর মধ্য দিয়ে উত্তর দিকে চলে গেছে। আচ্ছা, 7 নম্বর স্রোতটা হচ্ছে এই এখানে একটা বায়ু কাজ করে, তোমরা জানো এই যে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, হ্যাঁ, এই দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর কারণে এই উষ্ণ উপসাগরীয় স্রোতের একটি শাখা দক্ষিণ দিকে বেঁকে গেছে, তো এই স্রোতটার নাম হচ্ছে কি স্রোত, এই স্রোতটার নাম হচ্ছে ক্যানারি স্রোত, হ্যাঁ, এই স্রোতটার নাম ক্যানারি স্রোত। এই ক্যানারি স্রোতটা আবার ঘুরে এসে উত্তর নিরক্ষীয় যে স্রোত আছে এই উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়েছে, উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়েছে এবং অপর একটি শাখা তোমার দেখো এই আফ্রিকা মহাদেশের পশ্চিম পাড়ে চলে আসছে। মানে যে অপর শাখাটা পশ্চিম পাড়ে চলে আসছে
এই স্লটটাকে আমরা কি বলবো, এই স্লটটাকে আমরা যদি 6 নাম্বার বলি, এই স্লটটাকে 8 নাম্বার বলবো, 7 নাম্বারটা তো এখানে বলবো, এই স্লটটাকে আমরা কি বলবো, এই স্লটটাকে বলবো গিনি স্লট। হ্যাঁ, এবং এই যে জায়গাটা দেখছো আফ্রিকা মহাদেশের, এই জায়গাটার নাম হচ্ছে গিনি উপসাগর। এখানে মূলত নিরক্ষরেখা এবং যে মূল মধ্যরেখা এখানে মিলিত হয়েছে, এটাকে কি বলবো, গিনি উপসাগর। এবং এই স্লটটা নিরক্ষরেখা পর্যন্ত পৌঁছায়, তারপরে শেষে একটু এসে বিলীন হয়ে যায়। তাহলে 8 নম্বর স্রোতটা হচ্ছে গিনি স্রোত। তাহলে এই যে উষ্ণ উপসাগরের স্রোতের তিনটি শাখা, একটি শাখার নাম হচ্ছে উত্তর আটলান্টিক প্রবাহ, আরেকটার নাম হচ্ছে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত, আরেকটা স্রোতের নাম হচ্ছে ক্যানাডি স্রোত। দেখো, এখন পর্যন্ত উত্তর আটলান্টিকে যে স্রোতগুলো পড়েছি, এই স্রোতগুলো সবগুলোই প্রায় উষ্ণ ছিল, কিন্তু এই ক্যানাডি স্রোতটা মোটেই উষ্ণ স্রোত না। এই ক্যানাডি স্রোতটা কেমন স্রোত, এই ক্যানাডি স্রোতটা হচ্ছে শীতল স্রোত, কারণ এই সুমেরু থেকে এই সমুদ্রের নিচ দিয়ে একটি অন্তঃস্রোত এই ক্যানাডি স্রোতের পাশে আসে, যার প্রভাবে অর্থাৎ এই পর্তুগালের পাশ দিয়ে বা আফ্রিকার পশ্চিম পাশ দিয়ে এই ক্যানাডি স্রোতটা প্রবাহিত হয়। তাহলে দেখো তো, আমরা উত্তর আটলান্টিকে একটা চক্র পাই কিনা, হ্যাঁ উত্তর আটলান্টিক একটা চক্র কাজ করে কিনা। এক নাম্বারটা হচ্ছে তোমার হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, দুই নাম্বারটা হচ্ছে, দুই নাম্বার চক্রের মধ্যে না, এটা চক্রের বাইরে, নিরক্ষীয় বিপরীত স্রোত, তিন নাম্বারটা হচ্ছে বাহামা স্রোত, চার নাম্বারটা হচ্ছে উপসাগরীয় স্রোত, উপসাগরীয় স্রোতের একটা অংশ চলে গেছে উত্তর আটলান্টিক প্রবাহ হিসেবে, ছয় নাম্বারটা হচ্ছে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত, এবং তারপর হচ্ছে সাত নাম্বারটা হচ্ছে, এই যে সাত নাম্বার, এই সাত নাম্বারটা হচ্ছে ক্যানাডি স্রোত, এবং আট নাম্বারটা হচ্ছে গিনি স্রোত। তাহলে দেখো তো, এই যে একটা চক্র মাঝখানে কাজ করেছে, এখানে শৈবল এবং ডালপালা নীলে আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটি সাগরের সৃষ্টি করেছে, এই সাগরটাকে আমরা বলবো শৈবল সাগর। পৃথিবীর সকল সাগরই বা উপসাগর আমরা জানি কোনো না কোনো স্থলভাগের সংস্পর্শে রয়েছে, কিন্তু এটাই একমাত্র ব্যতিক্রমী সাগর যেটাকে আমরা বলছি শৈবল সাগর, যেটা সমুদ্রের মাঝখানে অবস্থান করছে, অর্থাৎ স্রোতবিহীন যে একটি জায়গার সৃষ্টি হয়েছে সেই জায়গাটিকে আমরা বলছি শৈবল সাগর। এই সাগরটার নাম কি পেলে, এই সাগরটার নাম শৈবাল সাগর। তাহলে আমরা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের পাঁচটি সমুদ্র স্রোত এবং উত্তর আটলান্টিক মহাসাগরের আটটি সমুদ্র স্রোত দেখলাম, আমরা বাকি আরো উত্তর আটলান্টিক মহাসাগরের চারটি সমুদ্র স্রোত রয়েছে সেটা দেখার চেষ্টা করব। দেখো, এখানে উত্তর পূর্ব অয়নবায়ুর কারণে সুমেরু অঞ্চল থেকে যে স্রোতটা এদিকে আসে সেই স্রোতটাকে আমরা বলছি সুমেরু স্রোত। সুমেরু স্রোতের অনেক শাখা রয়েছে, তো এই কানাডার পাশ দিয়ে একটি স্রোত আসে, এটাকে আমরা সুমেরু স্রোত বলছি। হ্যাঁ, এই স্রোতটাকে আমরা কত নাম্বার বলবো, এই স্রোতটা যদি 8 নাম্বার হয়, এই স্রোতটাকে আমরা 9 নাম্বার বলছি, এটা মনে রাখো, পরবর্তীতে আমি এখানে আসবো। এই স্রোতটার নাম কি, সুমেরু স্রোত। এই স্রোত কেন উৎপত্তি হয়েছে, উত্তর পূর্ব অয়নবায়ুর কারণে। আচ্ছা, এখানে উত্তর পূর্ব অয়নবায়ুর কারণে আর একটি স্রোত আসছে, এবং এই স্রোতটা, এই স্রোতটা হচ্ছে তোমার এই যে আইসল্যান্ড, আইসল্যান্ডের দক্ষিণ দিক দিয়ে আসছে এবং কিছুটা ঘূর্ণিবাদের মাধ্যমে শেষ হয়ে গেছে, এটি একটি ক্ষীণ স্রোত। এই স্রোতের নাম হচ্ছে ইরমিনজার স্রোত। তাহলে এই ইরমিনজার স্রোতকে আমি বলবো হচ্ছে 10 নাম্বার ইরমিনজার স্রোত। আচ্ছা, এরপরে আর একটি স্রোত এই গ্রিনল্যান্ডের পূর্ব পাশ দিয়ে, হ্যাঁ এই গ্রিনল্যান্ডের পূর্ব পাশ দিয়ে অতিক্রম করে এই যে 9 নাম্বার যে স্রোতটা ছিল সুমেরু স্রোত, সুমেরু স্রোতের সাথে এই ল্যাব্রাডর, এখানে একটা উপদ্বীপ আছে কানাডার একটা উপদ্বীপ, এই ল্যাব্রাডর উপদ্বীপের সাথে মিলিত হয়ে এখানে একটি শীতল স্রোতের উৎপত্তি করেছে। তাহলে এই যে এই স্রোতটা, এই স্রোতটা আমাদের নাম্বার কত হবে, 11 নাম্বার, এটা হলো পূর্ব গ্রিনল্যান্ড স্রোত। তাহলে এই পূর্ব গ্রিনল্যান্ড স্রোত এবং সুমেরু স্রোত এই দুইটার মিলিত স্থানকে আমরা কি বলছি, এই দুইটির মিলিত স্থানকে আমরা বলবো হচ্ছে ল্যাব্রাডর স্রোত। এই ল্যাব্রাডর উপদ্বীপের পাশে যে নিউ ফাউন্ডল্যান্ড, এবং এই নিউ ফাউন্ডল্যান্ডের পাশেই হচ্ছে এই ল্যাব্রাডর স্রোত। এবং তোমরা এই তথ্যটি সবসময় ভালো করে মনে রাখবা, ল্যাব্রাডর স্রোতের পানির বর্ণ হচ্ছে সবুজ, আর উপসাগরীয় স্রোতের বর্ণ হচ্ছে গাঢ় নীল। তাহলে এই ল্যাব্রাডর স্রোতের সবুজ পানি এবং উপসাগরীয় স্রোতের গাঢ় নীল পানি এই যে যুক্তরাষ্ট্রের এই পূর্ব পাশে পাশাপাশি প্রবাহিত হচ্ছে। এবং তোমরা জানো যে ল্যাব্রাডর একটি শীতল স্রোত, আর উষ্ণ উপসাগরীয় স্রোত হচ্ছে একটি উষ্ণ স্রোত। এই দুইটার মিলনস্থলে একটি মগ্নচূড়া, হ্যাঁ মৎস্যচারণ ক্ষেত্র উৎপত্তি হয়েছে, এটার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্কস। তাহলে আমরা একটু রিভিশনে যাই, আবার একটু খেয়াল করি। দেখো, এটার নাম কুমেরু স্রোত, এটার নাম ব্যাঙ্গোলা স্রোত, কুমেরু স্রোত একটি শীতল স্রোত, ব্যাঙ্গোলা স্রোত একটি শীতল স্রোত, তিন নাম্বারটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটি উষ্ণ স্রোত, চার নাম্বারটা কি, চার নাম্বার হলো
তোমার ব্রাজিল স্রোত, ব্রাজিল স্রোত তো একটি উষ্ণ স্রোত, হ্যাঁ। তারপরে দেখো এটা হচ্ছে ফকল্যান্ড স্রোত। এরপরে এখানে যদি আমরা আসি, এটার নাম হচ্ছে উত্তর আটলান্টিক, উত্তর আটলান্টিক স্রোত। উত্তর আটলান্টিক স্রোত দুই নম্বরটা হচ্ছে নিরক্ষীয় বিপরীত স্রোত, তিন নম্বর হচ্ছে বাহামা স্রোত, চার নম্বর হচ্ছে উপসাগরীয় স্রোত, পাঁচ নম্বর হচ্ছে উত্তর আটলান্টিক প্রবাহ, ছয় নম্বর হচ্ছে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত, পাঁচ সাত নম্বর হচ্ছে ক্যানারি স্রোত, আট নম্বর হচ্ছে গিনি স্রোত, নয় নম্বর হচ্ছে কি স্রোত, সুমেরু স্রোত, এবং নয়ের পরে আমরা যদি দশ নম্বরে যাই ইরমেন্জার স্রোত, এবং এগারো নম্বরে রয়েছে হচ্ছে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, যেটা সুমেরু স্রোত এবং পূর্ব গ্রিনল্যান্ড স্রোত হিসাবে এখানে এসে বারো নম্বরে যে স্রোতটা তৈরি করলো এই স্রোতটার নাম হচ্ছে ল্যাব্রাডর স্রোত। এবং এই স্রোতটা কেমন স্রোত, শীতল স্রোত, মানে উষ্ণ উপসাগরের নীল পানি এবং ল্যাব্রাডর স্রোতের সবুজ পানির মিলতে এই যে নিউ ফাউন্ডল্যান্ড, হ্যাঁ, কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের এই জায়গায় একটা মস্ত চারণ ক্ষেত্র গড়ে উঠেছে, এবং এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি গ্র্যান্ড ব্যাংকস। তাহলে এটা এখানে আমরা কি পেয়েছিলাম, একটা ব্যাংকস মস্ত চারণ ক্ষেত্র, ডগার ব্যাংকস, আর এটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংকস, তোমরা মনে রাখবা। তাহলে আমরা এই দক্ষিণ আটলান্টিক মহাসাগরের পাঁচটি সমুদ্র স্রোত এবং উত্তর আটলান্টিক মহাসাগরের বারোটি সমুদ্র স্রোত দেখলাম। তো এখন আসো আমরা একটু আলোচনা করার চেষ্টা করি, নেক্সট টাইমে আরো বলবো যে এই সমুদ্র স্রোতগুলো অর্থনীতি এবং ভূ রাজনীতিতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা আমরা একটু মানচিত্রে দেখার চেষ্টা করব। দেখো আমরা আবার হোয়াইট বোর্ডের ম্যাপ রেখে আমরা একটা স্কেল ভিত্তিক মানচিত্রে চলে এসেছি। সমুদ্র স্রোতের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। যদি দেখো এই এই অঞ্চলে যে উষ্ণ উপসাগরের স্রোতের বর্ধিত অংশ এখানে আসে, তাই না, এই যে এই তো ব্রিটিশ দ্বীপপুঞ্জ, এই তো হচ্ছে আয়ারল্যান্ড, এই তো হচ্ছে আইসল্যান্ড, তো এর এই যে নরওয়ে, এর পাশ দিয়ে কোন স্রোতটা প্রবাহিত হয়, এই উত্তর আটলান্টিক প্রবাহটা প্রবাহিত হয়, যার কারণে এই অঞ্চলে নৌ চলাচল তোমার হচ্ছে বরফ মুক্ত থাকে, এবং মাছ ধরার ক্ষেত্রে এই যে নরওয়েকে ধিবরে কান্ট্রি বলা হয়, মাছ ধরার ক্ষেত্রে বা অন্য অন্য অর্থনৈতিক কাজ করতে সুবিধা হয়। বাট বিপরীত দিকে ল্যাব্রাডর স্রোতের কারণে এই যে যুক্তরাষ্ট্রের উপকূল, কানাডার উপকূল, এগুলো বরফ আচ্ছন্ন থাকে, এখানে মৎস্যচারণ করাও কঠিন হয়। তো এই যে এই ঘটনাগুলো কাজ করে, তোমরা তো নিশ্চয়ই জেনে থাকবা বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজের কথা, তোমরা জানো এই টাইটানিক জাহাজ কেন ডুবে গিয়েছিল। এই টাইটানিক জাহাজ এই নিউ ফাউন্ডল্যান্ড থেকে 340 কিলোমিটার অতিক্রম করার পরে একটি বরফের ধাক্কায় এটি ভেঙে গিয়েছিল। তাহলে এই যে নৌ চলাচলের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অর্থনীতি এবং রাজনীতি। যদি দেখো এই যে উষ্ণ উপসাগরীয় স্রোতের দ্বারা আমেরিকা থেকে এই ইউরোপে আসা অনেকটাই সহজ, কিন্তু একই পথ ধরে ইউরোপ থেকে আমেরিকা যাওয়া অনেকটা কঠিন হয়ে যায়। তথাপি যদি আমরা আবার যদি উত্তর নিরক্ষীয় স্রোত ধরি, সেই উত্তর নিরক্ষীয় স্রোত ধরে আবার আমেরিকা যাওয়া সহজ হয়। কলম্বাস এই পথ ধরেই ক্যারিবিয়ান দ্বীপগুলো এবং উত্তর আমেরিকাতে এসেছিল। তাহলে আমরা এবং বর্তমান বিশ্বে যে ভূ রাজনীতি চলছে, হ্যাঁ, অর্থাৎ সমুদ্র দখলকে কেন্দ্র করা, অর্থাৎ পৃথিবীতে তোমরা জানো যে সমুদ্র তাদেরই থাকবে, হ্যাঁ, পৃথিবীতে যেসব কান্ট্রির সমুদ্র বন্দর রয়েছে তারা ভূ রাজনীতি থেকে এগিয়ে আছে। পৃথিবীতে স্বাধীন সার্বভৌম কান্ট্রি হচ্ছে 195টি, পৃথিবীর প্রায় 45টা দেশের কোনো সমুদ্র বন্দর নাই। তো সেই ক্ষেত্রে সমুদ্র একটি ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আরেকটা কথা বলে তোমাদের আমরা আজকে শেষ করি, তোমরা জানো যে এখন আমাদের যে পরিমাণ ফসিল ফুয়েল, হ্যাঁ, ফসিল ফুয়েল মানে দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করছি, এটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। তাই এখন আমরা বিজ্ঞানীরা চিন্তা করছি এমনভাবে বিদ্যুৎ উৎপন্ন করার যে বিদ্যুৎ দিয়ে আমাদের পরিবেশের কোনো ক্ষতি হবে না, সেক্ষেত্রে সৌরশক্তি, বায়ুশক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একই সাথে এই যে সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা, এটা দ্বারা যদি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় তাহলে আমাদের পরিবেশের ঝুঁকি একদমই থাকবে না। তো এই জন্য যে সমুদ্রের পাশাপাশি অবস্থান দেশে যেমন প্রাকৃতিক ঝুঁকি রয়েছে তেমনই অনেক অ্যাডভান্টেজ রয়েছে। তো আমরা আশা করি যে আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত শিখলাম, নেক্সট এপিসোডে বা ক্লাসে আমি তোমাদের ভারত মহাসাগরের সমুদ্র স্রোত এবং তার পরবর্তীতে আমরা জোয়ার ভাটা আলোচনা করার পরে নবম অধ্যায়ে চলে যাব। তো তোমরা সবাই ঘরে থাকবা, নিরাপদে থাকবা এবং ভালো করে পড়াশোনা করবা। আশা করি তোমাদের সেন্টার পরীক্ষা ভালো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।